jail. Now, that is a copyright term in the field of published literature, dramatic, musical work. In fact, honestly, as we mentioned in Rabindranath Tagore, the fact is Tagore expired in 1941, and that journey, the copyright was in existence till 2001. 2001 পরে বিশ্বভারতী has lost the copyright. তারপরে রবি ঠাকুরের বিভিন্ন ধরনের কাজ, তার মধ্যে গান পড়ে, তার মধ্যে লেখাও রয়েছে, সেগুলো পাবলিশ করার দায়িত্ব অন্যান্য ডিফারেন্ট পাবলিশিং হাউসেস দে হ্যাভ অলসো অ্যাকোয়ার্ড. এখানে একটা ছবি আছে, আই পুট ইন ওভার হিয়ার, দিস ইজ আ কাইন্ড অফ রাজস্থানি মিনিয়েচার পেইন্টিং. এটা ইজ বিং এক্সিবিটেড এন্ড দিস ইজ প্রিজার্ভড ইন উদয়পুর প্যালেস. এখানে দেখা যাচ্ছে যে একটা হাতির উপরে দাঁড়া থাকা, দের ইজ আ রেসপেক্টিভ গ্রুপ অফ আর্মি ফাইটিং আউট উইথ দা ইউ নো হাতির উপরে দাঁড়িয়ে আছে মুঘল আর্মি, আকবরের আর্মি, আর অন্যদিকে রানা প্রতাপের আর্মি, দে আর দেয়ার ইন দ্য হর্স. এবার এই থ্রি ডাইমেনশনাল ব্যাপারটা আঁকার মধ্যে দিয়ে দেয়ার ট্রাই টু এক্সপ্লেন. মানে ইনসিডেন্টালি হয়েছিল এই যে প্রতাপ ওয়াজ ইউ নো রাইডিং অন চৈতর ফেমাস হর্স, এবং হাতি জেনারেলি একটা ঘোড়ার থেকে বেশি ইন্টেলিজেন্ট হয়, যতক্ষণ ধরে তলোয়ার যুদ্ধ চলছিল রানা প্রতাপের একটা দাঁত দিয়ে একটা পায়ে দ্বিতীয় দিয়েছিল. তো ওই রক্তাক্ত অবস্থায় চৈতর গ্রিড ওয়াজ সাকসেসফুল টু টেক প্রতাপ অল দ্য ওয়ে অ্যাওয়ে ফ্রম দ্য রেসপেক্টিভ ব্যাটল ফিল্ড অ্যান্ড আলটিমেটলি ডাইড. আর চৈতর ইভেন একটা নদী পর্যন্ত ক্রস করেছেন.